আমরা হঠাৎ ছবি দেখতেছি, সিনেমা দেখতেছি, ওনার অনেক কিছু গান শুনতেছি, হঠাৎ খবর আসলো যে উনি মারা গেছে, তো এটা আশ্চর্য ঘটনা। জি, একটা লোক হঠাৎ মারা যাবে, তখন আস্তে আস্তে জানলাম আর কি তার কি হয়েছে। হেরা চার ভাই তিন বোন। চার ভাই তিন বোন? জি। কোনটার নাম কি বলো? নাম গুদুম আর নাম পিনাট। পিনাট। স্বাধীনতার পরে বাংলাদেশের চলচ্চিত্রে যে কজন বড় পর্দার অভিনেতা এসেছিলেন তাদের মধ্যে অন্যতম জাফর ইকবাল। বাংলা সিনেমার স্টাইলিশ নায়কদের তালিকার প্রথম দিকেই তার স্থান। 1970 ও 1980 দশকে দর্শকদের মনে আলাদাভাবে জায়গা করে নিয়েছিলেন তিনি। তার বোন প্রখ্যাত কণ্ঠশিল্পী প্রয়াত শাহনাজ রহমতুল্লাহ এবং বড় ভাই সঙ্গীত পরিচালক প্রয়াত আনোয়ার পারভেজ। জাফর ইকবাল 1950 সালের 25শে সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। কথা বলছি ঢাকার নয়াপল্টনের 93 নম্বর বাড়ি থেকে। স্ক্রিনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি হচ্ছে বাংলা চলচ্চিত্রের চিরসবুজ নায়ক জাফর ইকবাল স্যারের বাড়ি। আসলে বড় হয়েছে 92/93 নয়াপল্টন, মানে ওনাদের বাসার নাম্বার হচ্ছে 93। হ্যাঁ, 93 নয়াপল্টনে ওনার মা ছিলেন, চিত্রনায়িকা ববিতাও আসতেন, উনি সবসময় একটা গিটার থাকতো হাতে। কাট, উনি তো সঙ্গীত শিল্পীও ছিলেন। হ্যাঁ, সঙ্গীত তো ছিলেন, তখন সঙ্গীত থেকে শুরু করছিলেন আর কি। তারপর থেকে উনি চিত্র জগতে যান। ওনার অনেক ছবি বাইরে হয়, অ্যালবাম, এগুলো আমরা দেখি, খুব সুন্দর লাগে। কী 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 ছবি ভালো লেগেছে আপনার কাছে? অনেক ছবি, যেরকম বন্ধু ছবিটা, তারপরে তিনজনে মিলে একটা ছবি করছিল, কী নাম জানি, একটা ছবি খুব সুন্দর। জি, ইলিয়াস কাঞ্চনের সাথে একটা ছবি করছে, ওটাও খুব ভালো লাগছে। জি, প্রায় ছবি দেখছি, এত ছবি তো নাম এখন মুখস্থ নাই, অনেকগুলো ছবি দেখছি। ওনার গানের ছবি আছে, ওনার গানের অ্যালবামও আছে। জি, উনি এগুলো করছে। আর এখানে থাকতো ছোট থেকে বড় হয়েছে এলাকা, খুব ভালো আমাদের সাথে, ভালো। মানে আপনার সাথে জাফর ইকবাল স্যারের বয়সের ডিফারেন্স কীরকম ছিল? কম না, উনি তো আমাদের বড় ভাই ছিল। বড় ভাই ছিল, বড় ভাই ছিল, আমাদের দেখে খুব স্নেহ। তার শৈশব কৈশোর কি এই বাড়িতে কেটেছে? হ্যাঁ, এই বাড়িতে বেশিরভাগ কেটেছে। তাদের যতগুলো ভাই বোন ছিল সবাই এখানে থাকতো? হ্যাঁ, এখানে থাকতো, এখান থেকে আস্তে আস্তে যাদের। তার বাবা কী করতেন? ওনার বাবা জাস্টিস ছিল। জাস্টিস ছিল, জাস্টিস। ও, এটা তো তার বাবারই বাড়ি। হ্যাঁ, ওনার বাবার বাড়ি এটা। মানে পৈতৃক সূত্রে তারা এখানেই সবাই বড় হয়েছিল। সিনেমায় তার পদার্পণ কীভাবে, মানে যখন তিনি সিনেমায় ঢোকেন তখনও কি এই বাড়ি থেকেই তিনি সিনেমায়? এই বাড়ির থেকে সিনেমায় ঢুকছেন, এবং ওনার ভাই সঙ্গীত পরিচালক আনোয়ার পারভেজ ছিলেন, উনিও এখান থেকে সঙ্গীত পরিচালনা করছেন। জি, এখানে ওনার সঙ্গীত ক্লাস ছিল, এখানে বসতো, এখানে শিখাতেন। হ্যাঁ, এখানে শিখাতেন। ও, তারপরে শাহনাজ রহমতুল্লাহ শিল্পী, ওনার বোন, বড় বোন। জি, বড় বোন ছিলেন। উনি কিছুদিন আগে মারা গেছে, মারা যাওয়ার আগে আমাকে বলতো তুমি কে, আর আমি কই। তখন ওনার বোন ছিল একটা, কিছুদিন আগে মারা গেছে আবার। উনি ছিল আর কি, অসুস্থ ছিল, তখন আমাকে জিজ্ঞেস করলো, আমার পরিচয় জানলো। জানার পর বলো যে এই আবুল হোসেন, এটা আবুল হোসেন, আবুল হোসেন। জি, জেনে পরিচয় করাই দিল আর কি। আচ্ছা, আনোয়ার পারভেজ স্যারের সাথে আপনার পরিচয় কেমন ছিল? উনি খুব ভালো লোক ছিলেন, আমাদের সাথে আসতে যাইতে, আমার বাবার সাথেও তার পরিচয় ছিল ভালো। আমার তো লন্ডনে কাজ করি, আমার দোকানের সবসময় উনি কাস্টমার ছিলেন। জি জি জি, মানে এখান থেকেই? এবার জাফর ইকবাল ভাইয়া সবসময় আমাদের কাস্টমার ছিলেন, এখানে আসতেন, ওনার বন্ধু বান্ধব অনেক ছিল, ওরাও আসতো এখানে।
এমনিতে উত্তরায় নাকি ওনার আর একটা বাড়ি আছে? উত্তরা ওনার ওই যে ওয়াইফকে থাকতো ওইখানে বাড়ি এসেছিল, ছেলেও আছে। তার ছেলে কয়জন? দুইজন ছেলে। দুইজন দুইজন ছেলে। তারা কি ওই উত্তরায় থাকে? উত্তরায় থাকে। তারা কেমন আছে আপনি কতদূর জানেন? মানে এখানে কি আসে? ওনার বোন মারা যাওয়ার পরে ওই দিনকে আসছিলেন মিলাদের মধ্যে। আছে মোটামুটি ভালো, ভালোই আছে না? ও আচ্ছা। তো এইখানে মানে তারা ওইভাবে আর বেশি আসে না? না, তার ছেলে এভাবে কোনো প্রয়োজন হয় না, আসে না। কারণ ওনার চাচা একজন আছে এখানে। তার কোন চাচা থাকে? তার নাম একদম ছোট চাচা, নাম কি? ফরহাদ। ফরহাদ পারভেজ। ফরহাদ। ও আচ্ছা আচ্ছা। তিনি এখন কেমন আছেন? উনি আছে। ও আচ্ছা আচ্ছা। ভালো আসতো আমাদের সাথে, আসতো, ভালো আসো, জিজ্ঞেস করতো কেমন আসছো, ভালো আসো নাকি, কিছু খাবি নাকি, দেখ একটা। মানে আপনাকে তুই করেই ডাকতো? হ্যাঁ, ছোটো ছিলাম তো, আমাদের কি করে ডাকতো, খুব ভালো ছিল। আমার বন্ধু বান্ধব যারা আসতো তখন তারাও একই কথা বলতো। ও আচ্ছা আচ্ছা। আমি আমার এমনিতে সিনেমা পাড়ার কে কে আসতো এই বাড়িতে? এখানে তো এখানে ছিল আপনার পাশের বাড়িটা ছিল আপনার কি নাম জানি একটা নায়িকা থাকতো এখানে, আর ববিতা আসতেন, আর অন্য অন্য শিল্পীরা আসতেন, এত নাম তো আমি জানতাম না। এখানে আসার আবার খাওয়া দাওয়া করতো। আপনি এখানে কত সাল থেকে আছেন? আমি 74 সাল থেকে আসছি। 74 সাল থেকে আসেন। কোনটার নাম কি বলো? নাম গুদুম আর এর নাম পিনাট। পিনাট। ও আর কয়টা বিড়াল আছে তোমার মোট? দাদা আসছে আরো আছে এতগুলো বিড়াল। এ কি খবর, কেমন আছো? ওর নাম কি? প্রত্যেকদিন গোসল করাও? না, অনেক গোসল করে। গোসল করাও না? না। এটা মা বিড়াল না? তোমার নাম কি যেন আমি ভুলে গেছি, আবার বলো তো। জান্নাতুল ফেরদৌস। খুব সুন্দর। তুমি কোন ক্লাসে পড়ো? মনে মনে নাই, অনেক দিন ধরে যাই না ক্লাসে। যাও না অনেক দিন, এজন্য ভুলে গেছো। বন্ধ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা? আমার নাম হলো সেকান্দর। সেকান্দর ভাই, আচ্ছা আপনি তো এই এই বাড়িতে থাকেন তাই না? জি। এই বাড়িতে আপনি কত বছর ধরে আছেন? 20-25 বছর। ও আচ্ছা। এই যে আনোয়ার পারভেজ স্যার এবং হচ্ছে জাফর ইকবাল স্যার, আপনার মানে কি হয়? মানে চাচা হিসেবে ডাকি। চাচা ডাকে না? দেখছি তো আমরা সামনাসামনি পাশাপাশি চাকরি করি। কোথায় চাকরি করতেন তখন? পাশের বাড়িতে। পাশের বাড়িতে? জি। তাকে মানে এই তার পাশের বাড়ি হিসাবে আপনি তখন তাকে দেখেছেন? জি। একটু যদি বলতেন মানে তার মানে চলাফেরা বা তার হচ্ছে ইয়াগুলো কীরকম ছিল? অনেক ভালো ছিল। অনেক মানে মানুষ হিসেবে কীরকম ছিলেন? অনেক ভালো লোক। উনি তো লোকই হইতে পারে, খুব ভালো লোক। মানে জাফর ইকবাল স্যার কি এই বাড়িতেই থাকতেন যখন তিনি বেঁচে ছিলেন? উত্তরা থাকতেন। উত্তরা থাকতেন? এই বাড়িতে থাকতেন না? দাদার আমলের বাড়ি, সেজন্য এখানে থাকতেন না? মানে উত্তরা থাকতেন বেশি? এখানে কখনো থাকে নাই? এইখানে কারা থাকতো? বাবা মা ছিল আর তার যে ভাই বোন তারাও থাকতো। আর আনোয়ার পারভেজ স্যার কি এখানে থাকতেন ওই সময়? আনোয়ার পারভেজ হলে বড় ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় জন। জি, রাফিকুলের বড় ভাই। ও তাহলে আনোয়ার পারভেজ স্যার যখন ছিলেন তখনও কি আপনি এই বাড়িতে থাকতেন? আমরা তো দেশে ছিলাম। দেশেও ছিলাম? মানে আগে আসছিলাম, দেশে আসছিলাম, এক বছর দেশে আসছিলাম। ও আনোয়ার পারভেজ স্যার সম্পর্কে একটু জানতে চাই যে তার ফ্যামিলি মেম্বাররা এখন কি ভাবে চলছে? অনেক ভালো লোক, অনেক 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 ভালো লোক। ও আচ্ছা। তারা কে কি করতেছে, মানে কিভাবে চলতেছে সংসার? আছে মোটামুটি, কোনো মতো চলে, দিন ভাই দিন যাই, এক ভাই আর কি মোটামুটি আর কি। আর জাফর ইকবাল স্যারের ছেলে মেয়ে যারা ছিল, ছেলেরা দুইটা ছেলে তো নাকি? জি জি। তারা কোথায় থাকে? তারাও তারা থাকে তার তার মায়ের সাথে? নিজস্ব বাড়ি। নিজস্ব বাড়ি? মানে ওটা কি জাফর ইকবাল স্যারেরই মানে তৈরি করা বাড়ি? জি জি জি, জাফর ইকবাল নিজেই করছে। ও তার 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 ওয়াইফ এবং তার ছেলে দুটো ওইখানে থাকে? হ্যাঁ হ্যাঁ। তার ওয়াইফ কি বেঁচে আছে এখনো? হ্যাঁ বেঁচে আছে। ও এমনিতে তার ছেলেরা কি এই বাড়িতে আসে না কখনো? আসে, আসে। দেখেছেন আপনি কখনো? হ্যাঁ, কত বারই দেখেছি। তাদের নাম বলতে পারবেন? না না, বলতে পারবো না। ও আচ্ছা আচ্ছা। এসে শুধু কি দেখে চলে যায় নাকি থাকে? যে থেকে যায় আগে তো। তার চাচার সাথে দেখা করে? জাফর ইকবাল স্যাররা কয় ভাই বোন ছিলেন? হেরা চার ভাই তিন বোন।
চার ভাই তিন বোন? জি মোট ষাট জন। সাত ভাই বোন? জি সাত ভাই বোন। ও আচ্ছা, তাদের মধ্যে বেঁচে আছে কয়জন এখন? তাহলে একজনই বেঁচে আছে, আর সব মারা গেছে। জি। ও আচ্ছা, ঠিক আছে। যে শাহনাজ রহমতুল্লাহ যে শিল্পী ছিলেন, তিনি কোথায় থাকতেন? তিনি তো বনানি। বনানি থাকতেন? এই বাসায় আসতেন না বেড়াতে? হ্যাঁ আসতেন। এই ঘরে কি হতো আগে বলো তো তুমি? আবার গান হতো? এটা কে বলেছে? তোমার আম্মু বলেছে? তুমি তখন ছিল না, কিন্তু এই ঘরে গান হতো। এখন এই এই ঘরের এই অবস্থা কেন তুমি বলতে পারো? অনেকদিন হয়ে গেছে তার জন্য। ও, পরিষ্কার করা হয় না? পরিষ্কার করছিল কিন্তু বিলে আবার হাগুন দিতে করছে। ও আচ্ছা, ঠিক আছে। রাতের বেলা আমি বই পাই। বই পাও? হ্যাঁ বই পাই। এখানে আসতে ভয় পাও? এখানে ঢোকা যায়। কি করা যায়? ঢোকা যায়। ঢোকা যায়? হ্যাঁ, কিন্তু ওখানে ওদিক দিয়ে বন্ধ। তুমি কি দিনে ঢুকতে পারো? না। রাতে ঢুকতে পারো না? না, আমি ঢুকি না। ও, তোমার মামা ঢোকে? তাই ঢোকে। ও আচ্ছা। সে অফিসে গেছে। ও আচ্ছা আচ্ছা।